হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে থাকছে ফ্রিতে বিয়ে সারলেন নেহা কাক্কর। একে তো করোনাকালে বিয়ে, তার উপর বিনামূল্যে সব আয়োজন, পোশাক অলঙ্কার সব মিলেছে ফ্রিতে। একে কি বলে রাজকপাল? অবশ্য বিনিময়ে বিশাল বিজ্ঞাপন করে দিয়েছেন ইনস্টাগ্রামে, 4,78,00,000 ফলোয়ারের কাছে পৌঁছে দিয়েছেন বিয়েতে ব্যবহৃত পোশাক, গয়না, মেকআপ, হেয়ার আর ওয়েডিং ফটোগ্রাফির সমস্ত প্রতিষ্ঠানের নাম। বলছি বলিউড তারকার সঙ্গীত শিল্পী নেহা কক্করের বিয়ের কথা। বউয়ের সাজে যাদের নেহা কক্করের দেখার স্বাদ ছিল, এবার নিশ্চয়ই সেই আশা পূর্ণ হলো তাদের। 7 দিনব্যাপী মহা ধুমধামে বিয়ে সারলেন ভারতের হিন্দি সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী নেহা। বর বয়সে 7 বছরের ছোট, উচ্চতায় 1 ফুট লম্বা, কনে 4 ফুট 10 ইঞ্চি, বর 5 ফুট 10 ইঞ্চি। নাম রোহানপ্রীত সিং হলেও নেহা আদর করে ডাকেন রেহু। ভারতীয় মিডিয়া আদর করে এই জুটির নাম দিয়েছে নেহুপ্রীত। নামটা পছন্দ হয়েছে নেহা আর রোহানের। নিজেরা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হ্যাশট্যাগ জুড়ে দিচ্ছেন এই নাম। বিয়ের একটা বড় অংশের খরচ হয় বিয়ের পোশাকে। অথচ মজার ব্যাপার হলো, নেহা আর রোহানের গায়ে হলুদ বিয়ে সংবর্ধনার জুয়েলারি কিনতে হয়নি বললেই চলে, সবই এসেছে প্রতিষ্ঠিত সব ফ্যাশন ব্র্যান্ড থেকে। বিয়ে পরবর্তী সংবর্ধনার বেশ কয়েকটি ছবি পোস্ট করে নেহা লিখেছেন, সবার স্বাদ থাকে জীবনে একবার হলেও সব্যসাচীর ডিজাইন করা পোশাক গায়ে চাপানোর, আর সেই পোশাকটি সব্যসাচী নিজে বিয়েতে আমাদের উপহার দিয়েছেন। আজ অন্য অনেকের মতো আমারও এই স্বপ্ন সত্যি হলো। নেহা কক্কর আর রোহানপ্রীত সিং এর বিয়ে বেশ সাড়া ফেলেছে পাঞ্জাবি আর মুম্বাইয়ের বিনোদন ইন্ডাস্ট্রিতে। এরই মধ্যে ইনস্টাগ্রামে নিজের একটি নতুন নাম রেখেছেন নেহা। নেহা কক্কর নামের পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছেন মিসেস সিং। আনুষ্ঠানিকভাবে কোনো দেখা, বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরানো, মেহেদি রাত, গায়ে হলুদ, মালা বদল, বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে পরবর্তী অনুষ্ঠান, এসব যেন ক্লান্তি নেই নেহার। শত শত ক্যামেরার হাজারো ক্লিকে ধরা পড়ছে তার হাসি মুখ, তবু হাসিতে খামতি নেই। সপ্তাহব্যাপী চলল রোহান আর নেহার বিয়ের আয়োজন, ঠেকি স্বর্গে গেলেও ধান ভানে। নেহা নিজের বিয়েতে নিজে গিয়েছেন, নেচেছেন, আর সে ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামের দেয়ালে। বিয়ের রাতে চলেছে নাচ গানের অনুষ্ঠান, বরকনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গভীর রাত পর্যন্ত উপভোগ করেছেন এই আয়োজন। নেহা জীবনসঙ্গী নিয়ে নিজের গানে নাচতেও ভোলেননি। এর সঙ্গে শেষ হলো বিয়ের আনুষ্ঠানিকতা, এবার সংসার শুরুর পালা। এই দম্পতির নয়া জীবনে শুভকামনা জানিয়েছে অসংখ্য বলিউড তারকা। রণবীর কাপুর, আলিয়া ভাট, আলী ফজল, রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, নাতাশা দালালকে পিছনে ফেলে করোনাকালের লকডাউন পেরিয়ে সবার আগে বিয়ে সারলেন এই জুটি। বন্ধুরা, প্রতিদিন এমন সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানাতে পারেন আপনার প্রিয় তারকার নাম, আমরা চেষ্টা করব তাদের অজানা সব তথ্য নিয়ে ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।